আপনি ভালো মানুষ হলে যে সবে আপনার সাথে ভালো আচরণ করবে, ভালো কিছু দেখাবে, তা কথাটি সঠিক নয়। অনেকে ভালো হলেও তার সাথে খারাপ আচরণ করে, খারাপ মানুষ দেখা পড়ে। যেমন আপনাকে সংক্ষেপে ছোট একটা গল্প দিয়ে আমি কথাটা বুঝাইতেছি। ধরুন আপনি যদি রাস্তা দিয়ে চলেন, দেখুন একটা নেগড়ে পাগলা কুত্তা আপনাকে দেখলে কিন্তু ঘেউ ঘেউ সে করবেই। আপনি রাস্তা দিয়ে চলার সময় একটা পাগল আপনাকে দেখে টিটকারি করতে পারে বা আপনার থেকে ঢিল ছুঁড়ে মারতে পারে। আপনি রাস্তা দিয়ে বা কোনো বাগানে দিয়ে হাঁটার সময় যেখানে গরুর পাল আছে, আপনাকে একটি গরু আপনাকে ষাঁড় আপনাকে আঘাত করার জন্য সে এগিয়ে আসতে পারে, এটাই স্বাভাবিক। আপনি যখন কোনো জঙ্গলে দিয়ে হাঁটবেন তখন কিন্তু আপনার সাপেও আক্রমণ করতে পারে। সাপে আপনাকে সবল দিতে পারে, পিঁপড়া কামড় দিতে পারে, বা জোঁকে আপনাকে আক্রমণ করে আপনার রক্ত চুষে খেতে পারে, এটা হইতে পারে, এগুলো স্বাভাবিক। তো আপনি ভালো হলে যে সবাই ভালো হবে আসলে কিন্তু তা নয়। আপনাকে সময়তেও কিছু স্বার্থপর হতে হবে, আপনাকে কিছু খারাপ হতে হবে, আপনাকে সে আচরণ করতে হবে, না হলে আপনি শেষ হয়ে যাবেন। ধরুন আপনি জানেন যে যে কোনো মানুষ যখন ঘর করার জন্য গাছ কাটে, তখন সোজা যে গাছটি ওইটাকে সর্বপ্রথম কাটে, কারণ বাঁকা গাছ যেটা সেটাকে কেউ কাটে না, কারণ বাঁকা গাছ কখনো কোনো কাজে লাগে না। তাই আপনাকে এই প্রসঙ্গে আমি একটা কথাই বলতেছি যে আপনি সবসময় একটা কথায় খেয়াল রাখবেন যে বাগানে সবচেয়ে সোজা গাছটি বেশি কাটা হয়, মানে যেটা সরল, যেটি ভালো, ওইটাকে সবসময় মানুষ বেশি টার্গেট করে। তাই আপনাকে অবশ্যই ওইভাবে চলতে হবে যে আপনি যদি সবার সাথে ভালো হয়ে চলেন তাহলে আপনি একসময় নিজে ভিখারি হয়ে যাবেন। মানে আপনি ভালো হয়ে যখন চলতে যাবেন তখন আপনার যা কিছু অর্জন করেছেন সব কিছু আরেকজনকে দিয়ে দেবেন, আপনি ভালো থাকার জন্যে, ভালো চলার জন্যে, ভালো হওয়ার জন্যে। কিন্তু আপনাকে আপনার ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, আপনার পরিবার পরিজনের কথা খেয়াল রাখতে হবে, যে আপনি নিজের নাম কামানোর জন্য, আপনি ভালো হওয়ার জন্যে, সবার কাছে ভালো থাকার জন্যে আপনি এমন কিছু করবেন না যে ভালো মানুষ হলে সবাই আপনাকে ভালো কিছু দিবে, আসলে তা নয়। দেখা গেছে এমন অনেক প্রমাণ আছে যে একজন লোক সারা জীবন শুধু দিয়ে আসছে, কিছু পায় নাই, এমন অনেক ঘটনা হইতেছে আমাদের সমাজে। তাই আপনাকে সবসময় যে আপনি ভালো হয়ে থাকতে হবে, ভালো হয়ে চলতে হবে, আপনার সবাইকে ভালো হওয়ার জন্য আপনাকে সব কিছু বিলিয়ে দিতে হবে, আসলে সেটার নাম কোনো জীবন নয়। ওই জীবনটা হলো পশুর জীবনের চেয়ে খারাপ। তাই আপনাকে কী করতে হবে, আপনি অবশ্যই নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে। আপনাকে স্থান কাল পাত্র ভেদে আপনাকে অবশ্যই চলতে হবে। আপনি যার সাথে যেই রকম আচরণ করার দরকার সেই রকম আচরণ করবেন। যে একজন আপনার সাথে ভালো ব্যবহার দিছে আপনি তাকে ভালো ব্যবহার দিবেন, আবার একজন খারাপ আচরণ করছে আপনি তার সাথে যদি প্রয়োজন হয় আপনি খারাপ ব্যবহার না করাটাই ভালো, তার সাথে কথা না বলাই ভালো, আপনি তার থেকে দূরে থাকাটা ভালো। আমি এই কথাটা বলতেছি না যদি কোনো লোক আপনার সাথে কোনো খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন, আমি তা বলতেছি না, তবে তার থেকে দূরে থাকবেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। তা ভালো লোককে বা অবশ্যই সবাই ইজ্জত করে, কথা ঠিক আছে, কিন্তু আপনাকে যদি কেউ কখনো আঘাত করে, কোনো কষ্ট দেয় যে আপনি ভালো হইয়া আছেন, ভালো দিতেছেন, আরেকজন কষ্ট দিলে আপনি সে কষ্ট মনে করবেন না। আপনাকে তো আগেই বলছি যে আপনি ভালো হয়ে চললেও কিন্তু কিছু অমানুষ আছে, যে কিছু যার জ্ঞান নাই। যেমন ধরুন আমি ষাঁড়ের কথা বলেছি, জোঁকের কথা বলেছি, সাপের কথা বলেছি, যে ঘেউ ঘেউ কুকুরের কথা বলেছি, যে এগুলো আপনাকে এইভাবে আঘাত করতে পারে। আপনি যতই ভালো হন না কেন আপনাকে আঘাত করতে পারে। তাই বলে আপনি নিজেকে কখনো ছোট মনে করবেন না যে আমাকে কেন এরকম আক্রমণ করেছে। যারা আপনাকে আক্রমণ করে, কষ্ট দেয়, দুঃখ দেয়, বেদনা দেয়, আপনি মনে রাখবেন যে ওগুলো হয়েছে সেই জানোয়ারগুলোর মতন, যার উদাহরণ আমি দিয়েছি গরু, কুকুর, তারপর সাপ, জোঁক, এছাড়াও আরও অনেক কিছু আছে, আপনার চলার পথে পড়বেই। তাই বলে আপনি মন খারাপ করবেন না, নিজেকে নিজে কখনো ছোট মনে করবেন না, নিজেকে কখনো অপরের কাছে আপনি ছোট মনে করে রাখবেন না। সবসময় আপনি নিজেকে নিজে বড় করে রাখুন, নিজেকে মনে করুন যে আমি সবার উপরে, আর যারা আমার ক্ষতি করতেছে তারা আমার নিচে। একটা কথা খেয়াল রাখবেন, যারা আপনার সাফল্য দেখে হাসতেছে তারা আপনার অনেক নিচে, যারা আপনাকে উপর থেকে নিচে টেনে নামাতে চায় তারা আপনার অনেক নিচে আছে, এই কথাটা বিশ্বাস করবেন। আর আপনাকে যারা ক্ষতি করতেছে আপনি মনে করবেন যে আপনি তাদের থেকে অনেক উপরে আসেন, এই কারণে তারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করতেছে, কারণ যারা নিচে আসে তারা নিচেই থাকে, এই কারণে তারা উপরের লোককে উপর থেকে নিচে নামাতে চায়। তো আপনি ভালো হয়ে থাকবেন, খারাপ লোক আপনাকে কষ্ট দিতে পারে, দুঃখ দিতে পারে, তাই বলে আপনি মন খারাপ করবেন তা নয়। মন খারাপ করা আসলে ঠিক হবে না। আপনাকে কী করতে হবে, পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে চলতে হবে। তাই আপনি মন খারাপ না করে নিজেকে নিজে সবসময় ভালো রাখুন, নিজেকে হাসি খুশি রাখুন, সুস্থ রাখুন, নিজে
ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, এই আশা কামনা করে এপিসোড এখানে বিদায় নিলাম। আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে শেয়ার করে দিবেন, যাতে করে সকল ভাইয়েরা বোনেরা এবং বন্ধুবান্ধব যতজন আছে সবাই যেন এখান থেকে কিছু শিক্ষে নিতে পারে এবং নিজে যেন স্বস্তি লাভ করতে পারে, এই আশা কামনা করে এপিসোড আমি এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ। যে আপনি ভালো হয়ে আসেন, ভালোই থাকবেন, তবে কারো দেওয়া দুঃখ কষ্ট কখনো মনে কিছু রাখবেন না, কারণ ওরা নিচে আছে এবং আজীবন নিচেই থাকবে। আল্লাহ হাফেজ।